সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুরু হয়েছে রোপা আমন ধানের চারা রোপণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা তবে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় তারা এদিকে কৃষি বিভাগ বলছে বিভিন্ন প্রণোদনার মাধ্যমে কৃষকদের সহযোগিতা করা হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মনুল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট চলতি মৌসুমে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রোপা আমনের জমি তৈরি ও চারা রোপণের কাজে ব্যস্ত সময় কাটছে কৃষকদের পাশাপাশি আমনের চারা তোলা ও রোপণে ব্যস্ততা বেড়েছে নারী শ্রমিকদেরও এরই মধ্যে পঞ্চাশ থেকে ষাট ভাগ জমির আমন রোপণের কাজ শেষ এই উপজেলার চোদ্দটি ইউনিয়নের প্রতিটি মাঠে এখন সবুজের সমারোহ কেউ জমি চাষ দিয়ে প্রস্তুত করছেন কেউ বিস্তলা থেকে বিস্তুলছেন তুলছেন আবার কেউ বা চারা লাগাচ্ছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দম ফেলার সময় নেই কৃষকদের তবে মজুরি কম হওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে অভিযোগ শ্রমিকদের খেতে খামারে কাজ কাম করে খাই এখন বর্তমান দেশের অবস্থা খুবই কঠিন তারপরে সবকিছুর দাম অত্যন্ত বেশি এখন আমাদের পক্ষে এরকম দিন হাজিরায় কাজ করা আসলে খুব কঠিন এখন সব জিনিসের দাম বেশি তবু আমরা কি করব আমাদের কর্ম থেকে তো আমরা রুখে দাঁড়াতে পারি না আলের দাম বেশি সারের দাম বেশি সেই জন্য আমরা লাভবান হয়ে পারি না সেই জন্য এখন সরকার বদলিতেছে যদি কিছু যদি দাম কমে তাহলে আমরা আল্লাহ কৃষক মানুষ বাঁচি এদিকে প্রতি বছর উৎপাদন খরচ ও কৃষি উপকরণের দাম বাড়লেও বাড়ছে না ধানের দাম তাই বাজারে ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কিত কৃষকরা এ পরিমাণ টাকা খরচ করে আমাদের যে ধানটা আমরা উৎপন্ন করি বা আমরা ধান ঘরে তুলি সেই ধানের পরিমাণ বা ধানের ইতে আমরা যে পরিমাণ টাকা এই টাকাটা আসলে বা আমাদের লাভের কিছুই থাকে না ঢাল দেওয়া লাগে কামলা খরচ এসব দিয়ে খরচ কম হয় সরকার পড়া যদি আমার দিক টাকা আমাদের দিক তাহলে হয়তো আমার পড়তে হবে চলতি মরশুমে রোপা আমনের কৃষকদের আগ্রহ বাড়াতে কৃষি প্রণোদনার আওতায় আড়াইশ কৃষকদের প্রণোদনা দেওয়া হয়েছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা তাদের যে সহযোগিতা সেটা দিয়ে আসছে এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমরা প্রায় জন কৃষককে কারিগরি বীজ এবং সারের সহায়তা দিয়েছি এবার উল্লাপাড়ায় এগারো হাজার পাঁচশো পাঁচ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করছেন কৃষি বিভাগ Global television news desk